হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অ্যাগো এবং সিন্স এই দুটো নিয়ে কথা বলবো। তো আমি এখানে লিখেছি হি কামস হেয়ার লং এগো। তো আজকে রুলস হলো যে যদি কোনো সেন্টেন্সের শেষে অ্যাগো অথবা সিন্স থাকে তাহলে কি হবে, সেই সেন্টেন্সে অ্যাগো অথবা সিন্সের আগে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই কি হবে, পাস্ট ফর্ম হবে। তো আমরা এখানে লিখেছি হি কামস হেয়ার লং এগো। তো এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ভুল আছে, কারণ কি, যেহেতু এখানে অ্যাগো আছে এবং অ্যাগোর আগে আমাদের কি আছে, ভার্ব আছে, সেই ভার্বটা হবে কি, পাস্ট ফর্ম। এখানে কামস না হলে এটা কি হবে, এটা হবে কেম, কেম। ওকে, এরপরে যদি আমি বলি আই গো দেয়ার লং সিন্স, তো এখানে কি আছে, আমাদের সিন্স আছে। সিন্স থাকলে কি, আমাদের এখানে ভার্ব কি আছে, গো। এই গো ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। আমরা কি জানি, গো ওয়েন্ট গান। সো আমাদের এখানে এই পাস্ট ফর্মটা কি, ওয়েন্ট। সো আমাদের এখানে গো না হয়ে কি হবে, ওয়েন্ট। আই ওয়েন্ট দেয়ার লং সিন্স। আমি যদি বলি হি সি, ওকে, হি না দিয়ে আমি এখানে আই দিতে পারি, আই সি, আই সি হিম লং সিন্স, তাহলে কি হবে, এখানে যেহেতু আমাদের সিন্স দেয়া আছে তার মানে সি ভার্বটা কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে হবে না, এটা কি হবে, পাস্ট ফর্মে হবে। তো আমরা এখানে সি, আমরা কি জানি, সি এর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা জানি হলো সি স সিন। তো যেহেতু আমাদের পাস্ট ফর্ম তো আমরা এখানে কি লিখব, আই স হিম, আই স হিম লং সিন্স, অথবা আই স হিম লং অ্যাগো। ওকে, তো অ্যাগো এবং সিন্স এই ছিল এর রুলস, যে যদি কোনো সেন্টেন্সে শেষে অ্যাগো অথবা সিন্স থাকে তাহলে তার ভার্বটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।